নমস্কার, এই মুহূর্তে আমি আছি মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক ত্রিমুকুটকলি দলের সদস্য প্রসূন ব্যানার্জির সঙ্গে। আর 50 বছর আগে যে এশিয়া কাপ, যুব এশিয়া কাপ থেকে চ্যাম্পিয়ন হয়েছিল, সেই সেই স্মৃতিটা যদি একটু 2-4 লাইনে বলো প্রসূন দা এই সুযোগে। আমাদের ক্যাপ্টেন ছিল কিন্তু কি বলে সাবির আলী। হ্যাঁ সাবির আলী, আমি ভাইস ভাইস ক্যাপ্টেন, এবং আমরা পরপর 4-3 জিতেছিলাম পরপর, মালয়েশিয়া, চায়না, তোকে বলছি জাপান, আর তোর সঙ্গে কি বলে ওই টিমটা ইরাক। ফাইনালটা ইরানের সাথে হয়েছিল, ইরাকের সাথে না, ইরাক সেমিফাইনালে হেরে গেছিল। ইরানের সাথে ফাইনাল হয়েছিল, যেটা যুগ্ম জয়। হ্যাঁ, এইটা ঐতিহাসিক ব্যাপার। আমরা তখন তো আর এ ছিল না, 5-star শর্ট কর্নার তো ছিল না, এবং তখন টিমটা হাফ হাফ করা হলো, এবং ওই সময় ছিল না তাই ছিল না ওটা একা সিস্টেমে এসেছে। হ্যাঁ, এবং তাতে আমরা একসাথে ইরানের ওই টিমটা, তুই দেখ কি দুর্ভাগ্য আমাদের দেশে, ওই টিমটা ইরানের, তারা ওয়ার্ল্ড কাপ খেললো, কিন্তু আমাদের কোনো জায়গায় অত সুন্দর খেলার পর কাউকে পাঠানো হলো না। তা সত্ত্বেও এবার কি করলেন ওখানে কোচ অরুণ ঘোষ, বললেন যে আমি সিনিয়র প্লেয়ারদের গোল্ডেনটা দেবো। কিরকম হয়েছিল, 5-টা আমরা 10-টা। হ্যাঁ, এইভাবে একটা সিলভার কার্ড ছিল, এইভাবে ছিল, সেই গোল্ড মেডেলটা এখন আমার কাছে রয়েছে। এই যে সিনেমাটা হয়েছে, যেটা যেটা পিকে ব্যানার্জির সময়কার, কিন্তু আমরা এশিয়ান টুর্নামেন্টেও, কিন্তু তুই যে বললি এত ভালো লাগলো, এশিয়ান টুর্নামেন্টে ইউতে আমরা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছি। হ্যাঁ, আক্ষেপটা তুমি করলে এই দলের, এই টিমটা ইরানের, এই টিমটাই 78 খেলেছিল। হ্যাঁ হ্যাঁ, আমরা তো ওয়ার্ল্ড কাপ গেলামই না, কেটে দিল সব, ছুলে ফেলে দিল প্লেয়ারদের। একই দেশের অবস্থা ছিল, আমাদের আমাকে রাখলো, একে রাখলো আমার ক্যাপ্টেনকে, অন্যগুলোকে বার করে দিল। তাই এইভাবে তো চলতো না, এখনো সেরকম চলছে। ইন্ডিয়া টিমের অবস্থা খারাপ হবে কেন, ইন্ডিয়া হবে কেন, যে কোচকে নিয়ে আসা হয়েছে সেই কোচ তার কিন্তু সবসময় করতে পারছেন না, তৈরি করতে পারছেন না, কিন্তু আমাদের ছেলেগুলো তো ভালো, তাদের আরেকটু ভালো করতে হবে। সব যদি স্প্যানিশ আর সব ইংল্যান্ড দেখায় তাহলে হবে না। ভারতবর্ষের খেলাটা হলো একটা স্কিল টিম, ভারতবর্ষ স্কিল টিমে খেলে, কেন শরীর আমাদের বিরাট নয়, স্কিল টিমে খেলতাম আমরা, সেই জন্য টাচ সুন্দর সবকিছু ছিল। সুরীয় সেনগুপ্ত, আমি কত বল নিয়ে চলে গেছি সুন্দর সুন্দর ভাবে গোলের কাছে, ইরাককে গোল করেছিল এশিয়ান গেমসে, কে ও গোল করেছিল সেই জন্য, কি কম প্লেয়ার আছে, ইরাক তখন ওয়ার্ল্ড কাপ খেলে আসছে, 3-1 হেরে গেছিলাম আমরা, কিন্তু একটা গোলই সুরজিৎ করেছিল। এইসব প্লেয়ার ছিল, মূল্যায়ন নেই না, তুই তো সবসময় আমি বলি তোকে আসে বলবি, আমি চাইবো যে তুই একটা এরকম লেখ। আমরা ভাবছি এই মুহূর্তে সিনেমা তো হলো পিকে ব্যানার্জির খুব ভালো, ওদের পিকে চুনি, কিন্তু আমাদের ওই ইউথটা তো সিনেমা হতে পারে নিশ্চয়ই, তাহলে ওই লড়াই করে খেলছি। আরে বাবে, অরুণ দায় আরে কোচ কি পাগলের মতন ছেলেরা খেলেছে, কি দারুণ খেলেছে, আমার এখনো মনে পড়ছে সবাই। আমরাও তো একটা এশিয়ান লেভেলের ছিলাম, বাদ পড়িনি তো, গোল পেয়েছি তো, 10-টা গোল পেয়েছি, 10-টা আর আমরা গোল পেয়েছি 10-টা।